আসসালামু আলাইকুম। HTML CSS এর আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ। তো ফর্মের এর আগে আমরা দুইটা পর্ব দেখেছি এবং আজকে আমরা ফর্মের তৃতীয় পর্বটা শুরু করতে যাচ্ছি। তো শুরু করার আগে আমরা আমাদের আগের যে ফর্মটা ছিল সেটা ছিল এতটুকু পর্যন্ত। তো আমরা কান্ট্রি পর্যন্ত সিলেক্ট করেছিলাম। তো এর ভিতরে আমাদের এখন একটা অপশন দেওয়া যেতে পারে যে আমরা ইমেল দিব এবং ইমেলের পাসওয়ার্ডটা সেট করব। তো সেটা কিভাবে, চলুন দেখি। তো আমরা এখানে চাচ্ছিলাম ইমেল দিতে। তো আমরা এখানে ইমেল লিখতেছি, ইমেল। তো ইমেলের জন্য তেমন কিছুই না, এখানে ইনপুট টাইপ এখানে জাস্ট ইমেল দিতে হবে। তো এখন যদি আমি এটা সেভ করি, রিফ্রেশ করি, দেখেন আমাদের ইমেল অপশনটা চলে আসছে। তো ইমেলটা আসলে এত নিচে থাকে না, আমি ইমেলটাকে জেন্ডারের উপরে নিয়ে যাই যাতে একটু দেখতে সুবিধা হয়। এখানে আমি এটা কাট করলাম, কাট করে আমি জেন্ডারের উপরে নিয়ে যাচ্ছি। তো এখানে আমি এটা পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে আমি একটু লাইন ব্রেক দিয়ে দিচ্ছি। আমি এখানে লাইন ব্রেক দিয়ে দিলাম। তো এখন যদি আমি এটা সেভ করি, এখন এটা সেভ করে রিফ্রেশ করি, দেখেন আমাদের ইমেলটা উপরে চলে গেছে। তো আমাদের ইমেলটা যখন এই অবস্থায় আছে, আমি যদি এখানে, আপনারা জানেন ইমেলে কী দিতে হবে, ইমেলে অবশ্যই @sign দিতে হয়। তো আমি এখানে সোহাগ লিখতেছি, জাস্ট লিখলাম। লেখার পরে আমি এখানে @ দিলাম না। তো আমি যদি এখানে সাবমিট করি, তাহলে দেখেন আমাকে কি বলতেছে, প্লিজ এন্টার অ্যান ইমেল অ্যাড্রেস। মানে আমার এই ইমেল অ্যাড্রেসটা হয় নাই, তারা আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। তো আমি যখন এখানে সোহাগ দিব, @ দিব, সাপোজ gmail.com দিলাম। দেওয়ার পর যখন আমি সাবমিট দেবো, দেখেন আমার এটা সাবমিট হয়ে গেছে, মানে আমার এই ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড। তো আমরা তো ইমেল অ্যাড্রেস দেওয়া শিখলাম। তো ইমেলের পরে আমাদের কী দিতে হয়, ইমেলের পরে অবশ্যই আমাদের পাসওয়ার্ডটা দিতে হয়। তো পাসওয়ার্ড কীভাবে দেয় দেখেন। তো পাসওয়ার্ডে অবশ্যই আমাদের ইনপুট টাইপটা পাসওয়ার্ড দিতে হবে। দেখেন আমি এখানে ইনপুট টাইপ দিচ্ছি, ইনপুট টাইপ পাসওয়ার্ড। তো আমি এখানে ইনপুট টাইপ পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এটা আমি একটু লাইন ব্রেক ইউজ করি, কারণ আপনারা যদি লাইন ব্রেক ইউজ না করি তাহলে এটা আসলে অনেক খারাপ দেখা যায়। তো এটা আমি সেভ করলাম, সেভ করার পর রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখেন আমাদের ইমেলের পরে আমাদের পাসওয়ার্ডটা এখানে চলে আসছে, পাসওয়ার্ডের অপশনটা। তো আমি যদি এখানে যখন এই পাসওয়ার্ড ক্লিক করলে আপনারা জানেন কি হয়, পাসওয়ার্ডে ক্লিক করলে অবশ্যই এখানে স্টার শো করে। তো দেখেন ডট শো করে। তো দেখেন আমি যেখানে যেগুলো টাইপ করতেছি এখানে অবশ্যই শো করতেছে কি, আমার এগুলো হাইড হিসেবে শো করতেছে, আমার এগুলো শো করতেছে না যেভাবে আসলে পাসওয়ার্ডটা শো করে। তো আপনারা তো পাসওয়ার্ড দেখলেন। এখন একটা কাজ করা যেতে পারে কি, আমাদের যে ফর্মে, এই ফর্মে অবশ্যই আমাদের বার্থডে ডেটটা সিলেক্ট করতে হয়। তো বার্থডে ডেটটা কীভাবে সিলেক্ট করে, চলেন দেখি। তো পাসওয়ার্ডটা দিলাম, তো আমি চাচ্ছি এই পাসওয়ার্ডের পরে আমাদের বার্থডে অপশনটা সেটা আমাদের আসবে। तो আমি এখানে বার্থডে দিচ্ছি। বার্থডে দেওয়ার পরে এখানে আমি একটা লাইন ব্রেক ইউজ করতেছি। তো বার্থডে এটা আসলে কি, এটা যেহেতু আমাদের ফর্মে সবগুলো আমাদের ইনপুট ট্যাব নিতে হবে, তো বার্থডের ইনপুট ট্যাবটা কি হতে পারে? তো বার্থডে যেহেতু একটা সংখ্যা এর মানে ডেট, তো এর ইনপুট টাইপ অবশ্যই ডেট হবে। তো এখানে আমি টাইপ দিলাম, এটা হবে ডেট। তার ইনপুট টাইপ ডেট দিলাম। তো ডেট তো দিলাম, ইনপুট টাইপ ডেট দেওয়ার পর আমি এটা একটু লাইন ব্রেক ইউজ করি, সে লাইন ব্রেক ইউজ করলাম। তো আমি যদি এটা সেভ করি, দেখেন সেভ করে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর দেখেন আমাদের এখানে বার্থডে যে ডেটটা আছে, এই বার্থডে ডেটটা সিলেক্ট করার এখানে অপশন আছে। আমি এখানে মান্থ সিলেক্ট করতে পারবো। দেখেন ফুললি বার্থডে যে অপশনটা সেটা আমাদের এখানে চলে আসছে। আমি এটা একটু জুম করে নিলাম, দেখেন জুম করে নেওয়ার পর দেখেন আমি যখন মান্থে ক্লিক করবো এখানে বিভিন্ন রকম মান্থ দিতে পারি। আমি 17, আমি এখানে 10 দিলাম, 2020 আছে। আমি এখানে অনেক সিলেক্ট করতে পারি। আমি 2029 তো এখন আসে নাই, আমি নিচের দিকে না, আমি 1980, দেখেন 82 দিলাম, 84 দিলাম। আমরা যেটা চাই এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। তো এটা হলো আমাদের বার্থডে অপশন, যে বার্থডে দেওয়ার পর অটোমেটিক্যালি আমাদের অপশনগুলো এখানে শো করতেছে, এখান থেকে আমরা ডেট অনুযায়ী এগুলো আমরা সিলেক্ট করতে পারি। তো এটা হচ্ছে কি ফায়ারফক্স এর কিছু ওল্ড মডেল, বা ইন্টারনেট এক্সপ্লোরারের কিছু ওল্ড ব্রাউজারে এটা শো নাও করতে পারে। তো তারা কোনো চিন্তিত হবেন না, তারা ব্রাউজারগুলোকে একটু আপডেট দিয়ে নেবেন, তাহলে এই আপডেট ভার্সনগুলো আপনাদের আপডেট ব্রাউজারে শো করবে। তো আমরা তো বার্থডে দিলাম। অনেক সময় আমাদের যখন আমরা যে কোনো কাজ করতে যাই, যেরকম এখন 2020 সাল, অনেকে আসে যে 18 বছর না হলে আমাদের এই কাজগুলো আমরা করতে পারবো না। সাপোজ 18 বছরের নিচে আমরা ফেসবুক আইডি বা যে কোনো আইডি করতে পারবো না। তো তার জন্য আমাদের বার্থডেতে একটা অপশন দেওয়া যেতে পারে, যে বার্থডে ডেটটা আমাদের 18 হইতে হবে মিনিমাম, এবং ম্যাক্সিমাম ডেট দেওয়া যেতে পারে। তো আমি এখানে কি দিব, এখানে দেখেন আমি একটা ডেট দিই, এখানে মিনিমাম দিলাম। তো মিনিমাম দেওয়ার পরে এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে যে আমরা মিনিমাম কী চাচ্ছি। মিনিমাম যেহেতু এখন 2020 সাল, তাহলে 18 বছর যদি চলে যায়, আমি 1992 চাচ্ছি, 11। আমি 11 করলাম, অত আমি হিসাব নিকাশ করতেছি না। তো মিনিমাম তো হয়ে গেল। মিনিমাম হওয়ার পরে আমি যদি এখানে ম্যাক্সিমামটা দিতে চাই, তো ম্যাক্সিমাম দেওয়ার জন্য এখানে ম্যাক্স দিতে হবে। তো ম্যাক্স দিলাম। তো ম্যাক্সিমাম ডেট আপনারা এখানে সিলেক্ট করবেন। তো আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম দুটাই সিলেক্ট করলাম। তো এখন আমি একটু রিফ্রেশ করি। তো রিফ্রেশ করলাম। তো আমি যদি ডেটে যাই, দেখেন আমি কি। তো এভাবে আপনারা মিনিমাম এবং ম্যাক্সিমাম ডেট সিলেক্ট করতে পারেন। তারপরে আমরা একটা কাজ করতে পারি কি, আমরা আমাদের এজটা দিতে পারি, যে আমাদের এজ কত। তো আমরা এখানে এজ সিলেক্ট করতে পারি। তো এজের ইনপুট টাইপটা হচ্ছে, যেহেতু এজ হবে একটা নাম্বার, তো এর ইনপুট টাইপ অবশ্যই নাম্বার হবে। টাইপ নাম্বার, তো এর ইনপুট টাইপটা অবশ্যই একটা নাম্বার হবে। তো আমি এটাতে লাইন ব্রেক ইউজ করতেছি। আমি এটা সেভ করলাম। সেভ করার পর যদি রিফ্রেশ করি, দেখেন আমাদের এখানে এজ চলে আসছে এবং এজের একটা অপশন আছে এখান থেকে সিলেক্ট করার জন্য 1 2 3 4 অথবা আপনারা এখানে এজ লিখতে পারেন 50। আপনারা এখানে এখান থেকে কমা নিচেরটাতে ক্লিক করে আপনারা এখানে কমাতে পারেন। তো তারপরে যে জিনিসটা এখানে আপনারা এজের কিন্তু মিনিমাম এবং ম্যাক্সিমাম সেট করতে পারেন। তো তার জন্য কি করতে হবে, এখানে মিনিমাম লিখবেন। সাপোজ আমি মিনিমাম এখানে লিখতেছি 20 ইয়ারের নিচে হবে না, এবং ম্যাক্সিমাম লিখতেছি এখানে আমি 50 দিচ্ছি, যে 50 ইয়ারের উপরে হবে না। তো আমি যদি এটা সেভ করি, এখন সেভ করে রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর দেখেন এখানে আমি যদি 19 বছর দিই, আমি যদি সাবমিট করি, তাহলে দেখেন কি বলতেছে, প্লিজ সিলেক্ট এন ভ্যালু দ্যাট ইজ নো লেস দ্যান 20। মানে আমাদের একটা এজ সিলেক্ট করতে বলতেছে যেটা 20 বছরের নিচে নয়। তো আমি যদি এখানে 20 সিলেক্ট করি, এখন যদি আমি সাবমিটে ক্লিক করি, দেখেন এখন সাবমিটে ক্লিক করলে সে আমার সাবমিটটা নিয়ে নিচ্ছে। এখন যদি আমি সরাসরি ওপরে ক্লিক করি, তাহলে আগে তো আপনারা দেখেছেন 1 2 থেকে সিলেক্ট হয়েছে। তো আমি যদি এখানে ওপরে ক্লিক করি, দেখেন একবারে 20 থেকে হচ্ছে। মানে কি, মানে আমার 20-এর নিচে কোনো কিছু সে নেবে না। এখন যদি আমি নিচে ক্লিক করি, মানে সে আমার নিচে নিচ্ছে না। তো আমি যদি এখানে সাবমিট করি, সাবমিট করার পর এখন যদি আমি সরাসরি নিচের চাপ দিই, দেখেন কত হয়, আমার 20 হচ্ছে। মানে 20-এর নিচে সে আমার কোনো কিছু নেবে না। তো আপনারা তো বার্থডে দেখলেন, এজ দেখলেন, ইমেল দেখলেন, পাসওয়ার্ড দেখলেন। তো পর্বগুলো আসলে বড় হয়ে যাচ্ছে, আমি আর বড় করতে চাচ্ছি না। আমরা পরবর্তী পর্বে নতুন কোনো কিছু নিয়ে হাজির হব। অবশ্যই এই ফর্মের সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা যারা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।